আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপ্রিয় বিয়োজল, আর একটা গার্ডেনের ভিডিও নিয়ে আইলাম আপনার সামনে, আশা করি আপনার কাছে ভালো লাগবো। দেখতে পারা আমি মূলা পাতা তুলাম ইউটিউবটার মধ্যে, আমি মূলা বীজ রোপণ করছি না, লাস্ট ইয়ারের বীজ থাকি অটোমেটিক ওইছে গাছ। আর এখন আমি টবর মধ্যে উড়ি গাছ রোপণ করবো, এর লাগে আমি সবগুলা পাতা তুলে নিম। তুললা যে আমরা সিলটি সুটকি চিরা রান্না করবো, আমি এর লাগে আমি সবগুলা পাতা তুলে নিলাম। তো আজকে আমি আপনার লগে শেয়ার করবো আমার গার্ডেনও লাস্ট বাংলা লাউ গাছ আমার কিছু রয়ে গেছে, এগুলা গাছগুলা একটু বড় হয়ে গেছে, আপনারা দেখতে পারবা। ও গাছগুলো আমি আজকে রোপণ করবো, আশা করি পুরা ভিডিওটা দেখবা আপনারা কষ্ট করি। আরও কিছু টিপস আমি শেয়ার করবো, আপনারা যারা নতুন গার্ডেনিং করেন আশা করি তারা উপকারে আইব। আর কিছু শিমুর গাছও আমার বাকি রয়েছে, ওগুলো আজকে আমি রোপণ করবো। ও দেখতে পাররা যে আমার গাছগুলা, এক ভিডিও তো আপনারালোকে শেয়ার করছিলাম গাছগুলো অনেক বড় হয়ে গেছে। উড়ি গাছ, লাউ গাছ দুই জাতর গাছ এখানেও মিক্স হয়ে গেছে। তো এখন খুব সুন্দর ওয়াদার দের আর খুব বাতাস দের, তবুও বাহরিলাম গাছগুলা, লাস্ট সিজন তো জার্গি। তো এই জন্য আর কি সবগুলা গাছ আমি আজকে রোপণ করিলাম। আর গাছ রোপণ করাত লাস্ট যে আমি বাংলালাউর গাছ রোপণ করছিলাম আর মাটির সাথে যেটা যেটা দিছিলাম সেমভাবে আমি তো রেডি করছি, আর সেম মাটি সেম পদ্ধতিতে আমি গাছগুলো রোপণ করলাম। আর একটা টিপস আপনারা লগে শেয়ার করবো, অবশ্যই আপনারা দেখবা আপনারা কোনো উপহারে আইব। আর এখানেও আমি আরও একটা টবের মধ্যে আমি সেমভাবে গাছগুলো রোপণ করলাম। এক্সট্রা আর কোনো ফুল দিছি না, জাস্ট আমি ডাই সাপাতা এগ শেল আর হলুদর গুঁড়া দিছি, সামান্য ফিশ বোন একটা ওটা দিছি। আর একটা টিপস আমি দুইটা টিপস আমি শেয়ার করবো, আশা রাখি যে নতুন যারা গার্ডেনিং করা তারার উপহারে আইব। আর আপনারা দেখবা ঠাই করি আমি যে টিপসটা আজকে শেয়ার করবো। আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না, বেশি ভালো লাগলে ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবা না। বরাবরের মতন আবারও হইরাম, নতুন যারা তারা কিতা করা লাগবো সাবস্ক্রাইব হইরা, বেল বাটন বাজাইয়া রাখবা যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পাইবা। আর এখন দেখাইলাম ও যে আমি এইগুলো হইল গিয়া ডাই সাফাতার ফেগেট, এখন আমি মাটির মধ্যে ঢুকাইয়া দিলাম, এটা খেনে দিলাম বিউজ হল। এটা দেওয়ার কারণ একটা যে পানি দেওয়ার পরে এক সপ্তাহের মতন পানি দইরা রাখবো, গাছের যখন দরকার পানি নিতে পারবো। আমরা অনেক সময় বিজি থাকি, বিজি থাকার কারণে পানি দিতাম দেওয়া সম্ভব হয় না। তো এর লাগিয়ে আমিও টিপসটা করলাম আপনারা দেখাইলাম, যাতে আপনারা উপকারে আয়, আপনারা বলা যারা নতুন তারা দেখতে হইরা দেখতে পারবা ওরকম। আমি ওরকম ঠাই করলাম আপনারা দেখতে পারবা ঠাই করি, অবশ্যই আপনারা ফলাফল পাইবা। আর গাছের কোনো ক্ষতি হইতো নাই, গাছ হেলদি হইব, গাছের সারও পাইব। তো আশা রাখি আপনারা কাছে এই টিপসটা ভালো লাগবো। আরও একটা টিপস আপনারা লগে শেয়ার করবো, দেখতে পারবা দিনে পানি দিছি, পানিগুলা অনেকগুলা পানি কিন্তু দইরা রাখবো। আমি সেম ও গাছও আমি আমি দিছি, এটা দেখাইছি না। আর এখন যে দেখাই মো টিপসটা, এই টিপসটা হইল গিয়া যে আমরা অনেকজনের আমরা গার্ডেনের গ্রিন ঘাস আছে, এগুলো আমরা খাইতে আমরা ফালাই দিই। আমরা যদি এগুলা না ফালাইয়া আমরা গাছের জোরও দিই, গাছের অনেক উপকারে আইব। গাছের জোরও দিলে গাছরে অনেক রকম ফুকা মাখরও হাত থাকি বাঁচাইব। আপনারা অনেকে দেখছেন বাংলাদেশও যে আলুর গাছও খড় দেওয়া হয়, এটার কারণে আসলে গাছের পাতাগুলা ফুকে খায় না। তো ওরকম যদি আমরা আমরা শিম গাছও, উড়ি গাছও, টমেটোর গাছও, সব ধরনের গাছও জোরে যদি ঘাস দেই, তাহলে আমরার গাছের যে ফুকা মাখরে আত্মাকি রক্ষা পাইব আমরা গাছগুলা। তো
আমি শেয়ার করলাম আপনারা যদি ভালো লাগে আপনারা দেখতে ভালো এটা ঠাই করি ঠাই করলে তো কোনো প্রবলেম নাই আরো একটা উপকারে আয় সলুকটাকে কিন্তু গাছরে রক্ষা করে আমি অনেক সময় লাস্ট ইয়ারও ইউজ করছি আমি দেখছি ট্রাই করি যে যে গাছও আমি দুকুরা গাছ দিছি এই গাছও কিন্তু সুলুক আইছে না তো আপনারা ওরকম ট্রাই করে দেখতে পারবা ইনো আমি সুলুকের কোনো ঔষধ আমি ইউজ করছি না আমি সবগুলো আমার খাদ্য আমি রাখছিলাম গাছও জল দিবার লাগি কোনো সুলুকও আইছে না আর পোকামাকড় থাকি রক্ষা করবো গাছরে তো আর বিয় যখন আশা করি আজকে যে আপনার লগে শেয়ার করলাম ভালো লাগবো ভালো লাগলে অবশ্য তো লাইক করবা তো আমি আপনারা কাছ থেকে বিদায় নিমুগি আপনারা শেষ পর্যন্ত দেখুকা ভালা থাকবা সুস্থ থাকবা হতইব আগামী ভিডিওত ইনশাল্লাহ আল্লাহ হাফেজ